আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতাউর রহমান ইতালি মিলান থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব ইজে নিয়ে। মানে ইজে হলো যারা ইতালিতে স্টাডি করতে আসবেন তাদেরকে অবশ্যই ইজের সার্টিফিকেট তৈরি করতে হবে, টিউশন ফি ফ্রি করার জন্য এবং স্কলারশিপ পাওয়ার জন্য। ইজের মিনিং হলো আপনার ইন্ডিকেটর অফ ইকুইভ্যালেন্ট ইকোনমিক সিচুয়েশন, মানে যে আপনার ধনী না গরিব, আপনার বাৎসরিক ইনকাম কত, আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত, আপনার ফ্যামিলির কত সম্পদ আছে। তো এই সার্টিফিকেটটা তৈরি করলে আপনার দেন আপনি কি করতে পারবেন, স্কলারশিপও পাবেন এবং ইটালিতে আপনার ফ্রিতে স্টাডি করতে পারবেন। তো এই বিষয়ে আমি দুইটা কোয়েশন পাইছি অলরেডি, তো কোয়েশনগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তো প্রথম কোয়েশনটা ছিল যে, ডিয়ার ব্রাদার, প্লিজ মেক এ ভিডিও অন ইজে ফর আপকামিং স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ টু ইটালি ইন 2020। তো সুন্দর একটা কোয়েশ্চন করছে, হুইচ ডকুমেন্টস উইল রিকোয়ার অ্যান্ড হাউ টু কালেক্ট দোজ ফ্রম বাংলাদেশ অথরিটিস, দিস উইল বি রিয়েলি হেল্পফুল। তো এই যে কোয়েশ্চনটা, মানে খুব একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন করছে, যেটা অবশ্যই যারা ইতালিতে স্টাডি করতে আসবেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে, বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে ইজে তৈরি করার জন্য ইতে। তো আজকে আমি মূলত আলোচনা করব যে আপনারা ইজে তৈরি করতে কী কী ডকুমেন্টস আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন এবং কীভাবে আপনার ডকুমেন্টস রেডি করবেন। তারপরে আমি আর একটা কোয়েশ্চন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সেটা হলো আরেকজনে এই কোয়েশ্চনটা করছে, সেম কোয়েশ্চনটাই। তো উনি যে কোয়েশ্চনটা করছে সেটা হলো আপনার, উনি বলছে যে ইট উড বি ভেরি হেল্পফুল ইফ ইউ কুড মেক এ ভিডিও অ্যাবাউট ইজে। মানে সে বলছে যদি আপনার ইজে নিয়ে একটা ভিডিও তৈরি করেন তাহলে এটা মানে অনেক উপকার হবে। দ্য টিউশন ফি অফ সাম ইউনিভার্সিটি ডিপেন্ড অন ইজে। তো ইজের উপরে ডিপেন্ড করে আসলে আপনার স্কলারশিপ পাবেন কি না, অথবা আপনার টিউশন ফি আপনার ফ্রি হবে কি না। তো আপনি যদি ইজে না করেন তাহলে কিন্তু আপনি এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন না। আপনি প্রতি বছর আপনার 3,000 ইউরো আপনার টিউশন ফি হিসাবে পে করতে হবে আপনার, এবং আপনার কোনো স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আপনি কী করতে হবে, আপনার ডকুমেন্টসগুলো বাংলাদেশ থেকে ইজে করার জন্য ডকুমেন্টসগুলো বাংলাদেশ থেকে রেডি করে নিয়ে আসতে হবে। তো চলুন এখন আমরা মূল আলোচনা যাই, কীভাবে আমরা ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে আসবো। তো ইজে তৈরি করতে হলে বাংলাদেশ থেকে যে জিনিসটা আপনার তৈরি করতে হবে সেটা হলো ফ্যামিলি সার্টিফিকেট, মানে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, আপনার ফ্যামিলিতে কে আর্ন করে, সে আপনাকে কী করবে, তা আপনার গার্জেন আপনাকে সার্টিফাই করবে যে আমি অমুক, আমি এই ধরনের একটা মানে ফর্ম্যাট আমি আপনাদেরকে দিয়ে দিব যে আপনারা কীভাবে সার্টিফিকেটটা মানে লিখবেন। তো ফর্ম্যাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, তো এই বিষয়ে আমি আলোচনা করছি না। তো যে আপনার ফ্যামিলি গার্জেন, যে আপনাকে ফাইন্যান্স করবে, যে আপনার ফ্যামিলি আর্নার, সে আপনার ডিক্লেয়ার করবে যে আমি অমুক, আমার আমার এতজন ছেলে মেয়ে আছে, ঠিক আছে, আমি ধরেন আপনি যে স্টাডি করবে উনি ওই দেশে ইটালিতে স্টাডি করতে যাচ্ছে, এই ধরনের কিছু লিখবে, আমি অবশ্যই ফর্ম্যাটটা দিয়ে দিব। তারপরে এই সার্টিফিকেটটা তৈরি করার পরে আপনার এই ডিক্লারেশনটা মানে একটা স্ট্যাম্পে করবেন, করার পরে দেন আপনি এটাকে নোটারি পাবলিক করবেন, ঠিক আছে, 100 টাকার অথবা 150 টাকার স্ট্যাম্পে আপনার কী করবেন, ডিক্লারেশনটা করবেন। করার পরে নোটারি পাবলিক করার পরে দেন আপনার এটা ল মিনিস্ট্রি করবেন, ল মিনিস্ট্রি করার পরে ফরেন মিনিস্ট্রি করবেন, ফরেন মিনিস্ট্রি করার পরে আপনার কাজ শেষ। এটা হলো একটা ওয়ে। আপনার দুইটা ওয়েতে আপনারা কিন্তু ইজে করতে পারবেন, মানে ইজের ডকুমেন্টসটা রেডি করতে পারবেন বাংলাদেশ থেকে। তো একটা ওয়ে হলো আপনারা কী করবেন, ডিক্লারেশনটা 150 টাকার স্ট্যাম্পে তৈরি করার পরে ল মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি করে আপনার কাজ শেষ। দেন আপনার ইটালিতে আসার পরে আপনি কী করবেন, কোন বাংলাদেশের যে কনসুলেট আছে ওই কনসুলেটে যাবেন, যাওয়ার পরে তারা একটা সার্টিফিকেট দিবে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে। তো ওই সার্টিফিকেটটা নিয়ে আপনি যারা বর্তমান এই লোকাল যে অফিসগুলো আছে যারা ইজে তৈরি করে, ওই অফিসে গেলে আপনাকে ইজেটা তৈরি করে দিবে। তো এটা হলো একটা ওয়ে। সেকেন্ড আরেকটা ওয়ে যেটা হলো, আপনার সেম ডিক্লারেশনটা আপনার নোটারি পাবলিক, ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করার পরে দেন আপনার এটাকে ট্রান্সলেট করবেন বাংলাদেশের যে ট্রান্সলেটর যারা আছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে, ট্রান্সলেট করার পরে দেন আপনারা এমবিসি থেকে এটাকে কী করতে হবে, সত্যায়িত করতে হবে এমবিসি কর্তৃক। এটা করবেন হলে ভিসা পাওয়ার পরে, ভিসা পাওয়ার আগে না, ভিসা পাওয়ার পরে দেন আপনার এমবিসি থেকে, আপনার ইটালিয়ান এমবিসি থেকে সত্যায়িত করে নেবেন।
নেওয়ার পরে দেন আপনার এখানে আসার পরে তখন আপনার বাংলাদেশের কনসুলেট অফিসে যাওয়া লাগবে না, আপনি ডিরেক্টলি যে লোকাল অফিসগুলো আছে যারা ইজে করে, তো এই ডিরেক্টলি আপনি এই অফিসে গেলে তারা ইজেটা করে দেবে। তো আমরা যেটা বুঝলাম দুইটা ওয়েতে আমরা করতে পারি। একটা ওয়ে হলো আমি বাংলাদেশ থেকে ট্রান্সলেট করে ইটালিয়ান এমবিসির থেকে আমি কী করতে পারি, নিয়ে আসতে পারি ডিরেক্টলি আমি কাপ অফিস থেকে বা লোকাল অফিস থেকে আমি করতে পারি। আর সেকেন্ড মানে ফার্স্ট ওয়ে যেটা আমি বলছিলাম সেটা হলো, ফার্স্ট ওয়েটা আমি মনে করি সবচেয়ে বেস্ট। আপনার কী করতে হবে না, আপনার এমবিসিতে যাইতে হবে না, আপনার ট্রান্সলেট করতে হবে না, আপনার জাস্ট আপনি কী করবেন ফরেন মিনিস্ট্রি করার পরে দেন আপনি চলে আসবেন। চলে আসার পরে দেন আপনার জাস্ট আপনার যে একটা কাজ করতে হবে সেটা হলো বাংলাদেশ কনসুলেটে আপনার যেতে হবে, গিয়ে আপনার কী করতে হবে একটা সার্টিফিকেট নিতে হবে যারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আপনাকে প্রোভাইড করবে। তো ওই সার্টিফিকেটটা নিয়ে আপনার কাপ অফিসে গেলেই আপনাকে ইজের সার্টিফিকেটটা দিয়ে দিবে। তো এই হলো মূলত আলোচনা। তো যে যে ফর্ম্যাটে আপনার সার্টিফিকেটটা বা যে ফর্ম্যাটে আপনার ডিক্লারেশনটা তৈরি করবেন এই ফর্ম্যাটটা আমি আপনাদেরকে লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। লিঙ্কটা মানে এই ফর্ম্যাটটা দেখলে আপনারা তৈরি করতে পারেন। তারপরও যদি কোনো কোয়েশন থাকে আপনার ফর্ম্যাট তৈরি করতে, তা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি সময় করে অবশ্যই আপনাদেরকে আনসার করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে শো করবো যে কীভাবে আপনারা মানে স্কলারশিপে কী রিকোয়ারমেন্ট আর কি, এই রিকোয়ারমেন্ট আমি শো করবো যে আপনাদের কতটুকু সম্পদ এবং কী পরিমাণ ইনকাম থাকতে হবে। তো এখানে দেখেন ক্লিয়ারলি লেখা আছে যে আপনার ইনকাম কিন্তু এত ইউরোর উপরে হলে হবে না, আপনার এত ইউরো নিচে হতে হবে, 23,253 ইউরো নিচে হতে হবে এবং আপনার সম্পদের পরিমাণ 50,585 ইউরো নিচে হতে হবে। তো আমরা যেটা বুঝলাম যে যখন আমরা ডিক্লারেশনটা তৈরি করবো তো সেই ক্ষেত্রে আমরা ইনকামটা 23,000 নিচে শো করবো, ইনকামটা শো করবো যে আমাদের ইনকাম হলো ধরেন 20 লাখ টাকা পারি আর আমার খরচ আছে 15 লাখ টাকা, তো আমার ইনকাম হইতেছে 5 লাখ টাকা, এইভাবে আমরা শো করবো। দেন সম্পদ আমরা যার যত আছে, যদি বাসা থাকে বাসার ভ্যালু শো করবো যে 10,000 অথবা 20,000 অথবা সম্পদ নাই অথবা আমি 12 বাসা থাকি, তো ওইভাবে আপনারা ডিক্লারেশনটা তৈরি করবেন। তো এখন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কী রিকোয়ারমেন্ট, তো এর উপরে যদি হয় তখন অবশ্যই আপনার স্কলারশিপে অ্যাপ্লাই করতে প্রবলেম হবে এবং আপনার টিউশন ফি 3,000 ইউরো আপনাকে মানে দিতে হবে, বা 3,000 ইউরো বা এর চেয়ে বেশিও অথবা কম হতে পারে, ইউমিনও মানে কম বেশি হতে পারে। তো তাইলে কিন্তু আপনাকে কী করতে হবে মানে এই পরিমাণের নিচে এর চেয়ে বেশি ইন্ডিকেট করলেই আপনারা কিন্তু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না এবং টিউশন ফি পে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।